ডিয়ার ভিউয়ার, 5 জানুয়ারি 2023 ত্রিপুরা টেট টু এবং টেট ওয়ানের আনসার কি টিআরবিটি থেকে প্রকাশ করেছে এবং সেগুলো আপনারা হয়তো অনেকে ডাউনলোড করে আপনাদের প্রশ্নের সাথে মিলিয়ে নিয়েছেন। তো এক্ষেত্রে কথা হচ্ছে, কোনো একটা প্রশ্ন বা একাধিক প্রশ্ন এমন হতে পারে যে আপনি যেটা আনসার করেছেন মনে হচ্ছে আপনারটা ঠিকঠাক আছে, কিন্তু টিআরবিটি থেকে যে আনসার কি দিয়েছে সেটা মনে হচ্ছে আপনার ভুল আছে। তাহলে এক্ষেত্রে কিন্তু আপনি ক্লেম করতে পারবেন। আপনি আপনার লগইন করে সেখানে আপনি ক্লেম করতে পারবেন। তো ক্লেম করার জন্য গণিতের ক্ষেত্রে কী হবে যদি ক্যালকুলেশন ভুল থাকে? আপনি নতুনভাবে ক্যালকুলেশন করে ক্লেম করতে গেলে কিন্তু কী করতে হবে, 500 টাকা প্রদান করতে হবে এবং আপনার কোয়েশ্চেন বুকলেট কী ছিল সেটা লিখতে হবে, আপনি আনসার কী দিয়েছেন সেটা লিখতে হবে, টেন্টেটিভ আনসার কীতে তারা কী আনসার দিয়েছে সেটা লিখতে হবে এবং আপনার কোনটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে লিখতে হবে এবং সঠিক উত্তরের সাপেক্ষে আপনাকে প্রুফ দিতে হবে। তো গণিত যদি হয় তাহলে তো ক্যালকুলেশন করে ছবি তুলে পাঠিয়ে দিলে হয়, কিন্তু অন্যান্য সাবজেক্টের যদি কোনো প্রশ্ন হয় তাহলে কিন্তু এক্ষেত্রে কোন বইতে আপনি সেটা পেয়েছেন, আপনি যেটা বলছেন সেটা কোন বইতে পেয়েছেন সেটা আপনাকে প্রমাণ দিতে হবে। কোনো ওয়েবসাইট থেকে স্ক্রিনশট দিয়ে দিলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না, পাবলিশড বই হতে হবে এবং কোন বই থেকে পেয়েছেন, কোন এডিশন সেটা, বইয়ের রাইটারকে, পাবলিশারকে, কোন পৃষ্ঠায় সেটা রয়েছে, সেই ইনফরমেশনগুলো সহ বইয়ের ওই পেজটা দাগ দিয়ে সেটা ছবি তুলে সেটা আপলোড করতে হবে। এক্ষেত্রে যে প্রশ্নগুলো আপনার মনে হচ্ছে ভুল আছে আপনি ক্লেম করবেন, এক্ষেত্রে আপনার কাছেও যদি যথেষ্ট সাপোর্ট থাকে, আপনার কাছেও যদি প্রুফ থাকে, ফুল প্রুফ থাকে যে সেটাই আনসার হবে, তাহলে আপনি ক্লেম করবেন। অযথা ক্লেম করলে কী হবে, আপনি যে 500 টাকা দিয়েছেন সেটা কিন্তু ফেরতযোগ্য হবে না। আর যদি আপনি ক্লেম করেন যে প্রশ্নের জন্য ক্লেম করেছেন সেটা দেখা যায় যে আপনি যেটা ক্লেম করেছেন সেটা সঠিক, ওনারা যেটা দিয়েছিলেন সেটা ভুল, তাহলে কিন্তু সেটাকে পুনরায় ফাইনাল আনসারকে যখন তৈরি করা হবে তখন রিভিউ করে সঠিক আনসারটা দেওয়া হবে এবং আপনি যেটা ক্লেম করেছেন সেটা যদি আপনার ক্লেম যদি আপনি সাকসেস হন, আপনি যেটা বলেছিলেন সঠিক উত্তর হবে সেটাই যদি সঠিক উত্তর বলে ধরে নেওয়া হয়, তাহলে কিন্তু আপনার 500 টাকা ফেরতযোগ্য, আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে, অন্যথায় ফেরত দেওয়া হবে না। তো এই ছিল কীভাবে আপনি ক্লেম করবেন এবং ক্লেম করতে গেলে কোন কোন বিষয়টা জানতে হবে। তো যদি কোনো প্রশ্ন এমন থাকে আপনাদের মনে হয় যে সেটা ক্লেম করতে হবে, তাহলে আপনি লগইন করে টিআরবিটির ওয়েবসাইটে লগইন করে আপনি ক্লেম করতে পারবেন এবং ক্লেম করতে গেলে কী কী জিনিস প্রয়োজন সেটা নিশ্চয়ই বুঝে নিয়েছেন। নেক্সট অন্য কোনো টপিক নিয়ে অবশ্যই আবার হাজির হব, সেজন্য অ্যাসেম্বলি টিউটোরিয়ালের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে এসএমটেন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন এনেবল করে রেখে দিন এবং প্রতিটা ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, কারণ সেখানে ইনফরমেশন দেওয়া থাকে।